अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দেখাচ্ছে নেকলেসটা পরে, বৌদিকে বিয়ের শাড়ি আর গয়না পরলে তো নিশ্চয়ই আরো সুন্দর লাগে, তাই না? আমি দেখতে চাই যে ডিএম তোমাকে বিয়েতে কি কি দিয়েছে। মেঘনা, আসলে দামা, ঠিক আছে, যদি মেঘনা দেখতে চায় তাহলে রসিক, আমি হাত ধুয়ে আসছি। দিদি, এই তত্ত্বের নারকল আর টাকা কাদম্বরীকে দিতে ভুলেই গেছি, আমি দিয়ে আসছি। আমাকে দাও, আমি দিয়ে দেব। ঠিক আছে। দিদি, তুমি কাদম্বরীর সঙ্গে কথা বলে নিয়েছ তো সুভদ্রার প্রতিশ্রুতির ব্যাপারে? ও রাজি তো? মেঘনা, কাদম্বরীকে আমরা যেভাবে মানুষ করেছি ওর বাবার কথা ঠিক শুনবে। এতগুলো কলসি তাও এক রাতের মধ্যে? এতগুলো কলসি তো আমরা তিন বোন মিলেও কোনোদিন বানাইনি। এইসব কি তুমি বানিয়েছো? না, আমি তো বানাতেই পারি না, এগুলো ভূতে এসে বানিয়ে দিয়ে গেছে, আর আমি ঘুমোচ্ছিলাম তখন এগুলো করে দিয়ে গেছে। আমি বোকা নই, বুঝেছো? আর এই কাজ করেছো বলে এত আনন্দিত হওয়ার কিছু নেই। এবারে সমস্ত কলসিগুলো আজ আমি বাজারে নিয়ে যাব, কিন্তু কাল থেকে এটা তুমি করবে। কি, আমি? তা নয় তো কি, আমি যদি রোজ বাজারে যাই তাহলে বাড়ির কাজ কে করবে? এখন তো খেমি দিদিও বাড়িতে নেই। এই সমস্ত কলসিগুলো এই ঝুড়ির মধ্যে রাখো। যেখানে এই কলসিগুলো বিক্রি করতে হবে, যে কটা বিক্রি হবে হবে, আর বাকি আমরা বাড়ি নিয়ে যাব। এবার চলো, একটা কলসি দু টাকা, বুঝেছ? এগুলো সারা রাত কষ্ট করে বানিয়েছি, আর একটা কলসি মাত্র দু টাকা? তা নয় তো কি, 200 টাকা চাই। আর যদি কেউ 2 টাকায় না নিতে চায় তাহলে 1 টাকায় দিয়ে দিও। আর কেউ যদি বেশি দরদরি করে তাহলে 50 পয়সায় দিয়ে দেবে, কিন্তু তার থেকে কমে দেবে না। কিন্তু কিন্তু কি? মাটির কলসি, তোমার হীরের হার নয়। আমরা প্রতি রাতে 8 ঘন্টা কাজ করি, আর তারপর গিয়ে 8 টাকা রোজগার হয়, তাতেই আমরা খুশি হয়ে যাই। আর যদি কোনোদিন 12 টাকা হয়ে যায় তাহলে আমরা আরো খুশি হয়ে যাই। না, এবার আনন্দ করে বিক্রি করো। আমি ওদিকের দোকান থেকে সবজি আর মশলা নিয়ে আসি রাতের জন্য। আমি আসছি না। সারা রাত কষ্ট করার পরে এরা এই কলসির দাম এত কম করে পায়, 2 টাকা। ভাবলেই কলসি বিক্রি হবে না, বাকি সবার মতো তুমিও হাঁক দাও।
কলসি নাও, একটার দাম 2 টাকা, একটার দাম 2 টাকা। কলসি নাও, নাও না কলসি। হ্যাঁ, জিনিসটা ভালোই। একটা কলসির দাম 2 টাকা, একটার দাম 2 টাকা, 2 টাকার কলসি। আরে নিয়ে যাও, নিয়ে যাও। এই ছেলে, কত দাম এগুলোর? 2 টাকা, শুধু 2 টাকা। তুই বানিয়েছিস? হ্যাঁ, দে একটা। কলসি নিয়ে নাও, কলসি নাও। মালিকের ছেলে ঘটি বেচছে? হ্যাঁ, কাল সারা রাত জেগে ওই ঘটিগুলো বানিয়েছে। চলো গিয়ে একবার দেখি। চলো চলো গিয়ে দেখে আসি। আরে তাড়াতাড়ি পরিষ্কার কর, এভাবে করলে হবে? তাড়াতাড়ি কর। আরে ওরা দুজন আসার আগে সব কাজ শেষ কর। কি ঘুরঘুর করছিস? হ্যাঁ, ওর পেছনে কেন দৌড়াচ্ছিস? ও বাচ্চা বলে কি? তুইও বাচ্চা, যা গিয়ে কাজ কর। কাদম্বরী, এদিকে আয়। তুই এখন বাইরে যেতে পারবি না। যেতে পারবো না মানে? মানে যাস না, মেঘনা আর রসিক এক্ষুনি এসে যাবে, আর আমি চাই না যে ওরা এসে দেখুক তুই বাড়ির বাইরে। তোর পিছে আমি কিছু বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? কখনো আমায় শাড়ি পরতে বলছো, কখনো মেঘনা মাসিকে প্রণাম করতে বলছো, বাড়িঘর তো সাজানো হচ্ছে। তুমি আমায় বলবে এসব হচ্ছেটা কি বাড়িতে? আচ্ছা বলো তো, মেঘনা মাসি এই বাড়িতে কতবার এসেছে? তাহলে আজ এসব কেন? মাসি মাসি বলাটা আগে বন্ধ কর তুই। হোয়াট? মাসি বলবো না, তার মানে কি ব্যাপার বলো তো? তুমি বলে দাও, নয়তো মেঘনা মাসিকে জিজ্ঞেস করবো, ব্যাপারটা কিন্তু ভালো দেখাবে না। তোর বিয়ে ঠিক হয়ে গেছে। কি? হ্যাঁ, মেঘনার ছেলের সাথে। তুই যখন ছোট ছিলি তখন সুভদ্রাই এই সম্বন্ধ করেছিল। কি হলো রে? আরে কাদম্বরী, কোথায় যাচ্ছিস? বল কি হয়েছে? বাবা, মেঘনা মাসি তার ছেলের সাথে আমার সম্বন্ধ? হ্যাঁ, তোর জন্য সম্বন্ধ। কয়েক বছর আগে সুভদ্রা কথা দিয়েছিল মেঘনাকে। সুভদ্রার এই কথাটা রাখা আমার তো কর্তব্যই আর তোরও কর্তব্য। বুঝতে পারলি কি বললাম? কিন্তু বাবা, আমায় একবারও জিজ্ঞাসা করলে না। কি বললি তুই? জিজ্ঞেস করে বলতে হবে তোকে। হ্যাঁ, এইটুকু ছিলিস তুই? এত ছোট ছিলি যখন তোর মা মারা গিয়েছিলেন। ওর শরীরে রোগ ছিল, নানান ব্যথা ছিল, কিন্তু মনে ওর চিন্তা ছিল যে তোর কি হবে। সবসময় কথাই বলতো সুভদ্রা যে ছেলেরা মাকে ছাড়া বাঁচা শিখে নেয়, বড় হয়ে যায়, কিন্তু মেয়েদের তার মাকে প্রয়োজন পড়ে। তোকে নিয়ে সবসময় চিন্তা করত। ওর মৃত্যুর আগে আগে ওর মা বলে মনে হয়েছিল এই মেঘনাকে। সে কারণে ওর মৃত্যুর আগে আগে মেঘনাকে কথা দিয়েছিল যে তুই পুত্রবধূ হয়ে মেয়ে হয়ে মেঘনার বাড়িতে যাবি। বুঝতে পারলি তুই কি বললাম?
ছোট হোক বা বড়, তোর মায়ের সমস্ত ইচ্ছা, সমস্ত দেওয়া কথা আমি পূরণ করেছি। আর এটা ছিল ওর মৃত্যুর আগে দেওয়া শেষ কথা। মরে গেলেও আমি ওর দেওয়া এই কথাটা পূরণ করব। বুঝতে পারলি আমি কি বললাম? এরপর কিন্তু এই বিষয়ে কোনো প্রশ্ন নয়, কোনো কথা নয়। তোকে তোর মায়ের দেওয়া শেষ কথাটা পালন করতে হবে, ব্যাস, আর কিছু না। চল এখন যাই এখান থেকে। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।